হ্যালো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কুমির ও অ্যানাকন্ডার মধ্যে লড়াই সংঘটিত হলে কে জিতবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না কুমির ও অ্যানাকন্ডার মধ্যে লড়াই সংঘটিত হলে কে জিতবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলা যাক কুমির নিয়ে। কুমির হলো ভয়ঙ্কর শিকারি একটি উভচর প্রাণী। এরা নিজের শিকারকে দেত্রোলের মাধ্যমে শিকার করে। দেত্রোল হলো কুমির প্রথমে নিজের শিকারকে কামড় বসায়, তারপর নিজে ঘুরতে থাকে। এক সময় শিকারের হাড় ভেঙে চুরমাচুর হয়ে যায়। এভাবেই কুমির দেত্রোল করে। কুমিরের সাথে নদীতে লড়াই করার মতো ক্ষমতা কোনো প্রাণীরই নেই, তাই কুমিরকে নদীর রাজাও বলা হয়। বাঘ ও সিংহ কুমিরের সাথে অনেক কষ্টে লড়াইয়ে জিততে পারে। এখন বলা যাক অ্যানাকন্ডা নিয়ে। অ্যানাকন্ডাও অনেক ভয়ঙ্কর একটি সাপ। এরা পৃথিবীর সর্ববৃহত্তম সাপ। এদের কোনো বিষ থাকে না, কিন্তু এরা নিজের শিকারকে পেঁচিয়ে মারে। অ্যানাকন্ডা নিজের শিকারকে প্রথমে পেঁচিয়ে ধরে, তারপর শিকার শ্বাস নিলে আরও জোরে পেঁচিয়ে ধরে। এভাবে এক সময় শিকার নিজের হাড় ভাঙা শব্দ পায়। তারপর অ্যানাকন্ডা নিজের শিকারকে সম্পূর্ণ গিলে খায়। অনেক জায়গায় অ্যানাকন্ডা ও কুমিরের লড়াইয়ের দৃশ্য দেখা গেছে। লড়াইগুলোতে কোনোবার জিতেছে অ্যানাকন্ডা, আবার কোনোবার জিতেছে কুমির। এর কোনো সঠিক ফলাফল নেই। কুমির যদি একবার নিজের চোয়াল দিয়ে কামড় দিয়ে ফেলে, তাহলে অ্যানাকন্ডার বাঁচার সম্ভাবনা একদম নেই, কারণ কুমিরের বাইট ফোর্স 5,000 পাউন্ড, যা কোনো অ্যানাকন্ডার পক্ষে সয়ে নেওয়া অসম্ভব, কারণ অ্যানাকন্ডার ত্বক অনেক নরম হয় আর কুমিরের চোয়াল অনেক শক্ত হয়। দাঁতগুলো অনেক ধারালো হয়, যা অ্যানাকন্ডার চামড়াকে চিরে ফেলার জন্য যথেষ্ট। অ্যানাকন্ডা শুধুমাত্র ছোট কুমিরকেই মেরে ফেলতে সক্ষম। এরা কখনোই বড় কুমিরকে আক্রমণ করতে যাবে না, কারণ কুমির যদি একবার অ্যানাকন্ডাকে নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে ফেলে, তাহলে অ্যানাকন্ডার পক্ষে বাঁচা অসম্ভব। অ্যানাকন্ডার একটা সুযোগ আছে কুমিরকে মেরে ফেলার, সেটা হলো কুমিরকে যদি অ্যানাকন্ডা পেঁচিয়ে পানির নিচে নিয়ে যায়, তাহলে কুমির মারা পড়তে পারে, কারণ কুমির বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে না অ্যানাকন্ডার তুলনায়। কুমির অনেক চালাক একটি প্রাণী, তাই কুমির অ্যানাকন্ডার প্যাঁচ থেকে ছাড়ানোর জন্য অ্যানাকন্ডার চামড়ায় কামড় বসাবে, ফলে অ্যানাকন্ডা একদম মারা যাবে। তাই কুমির হলো এ যুদ্ধের বিজয়ী। আমার তো মনে হয় এ যুদ্ধের বিজয়ী কুমির। আপনাদের কি মনে হয় এ যুদ্ধের বিজয়ীকে? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম তথ্যভিত্তিক ভিডিও সবসময় সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।